বিএনপি দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণ আন্দোলন নামে সন্ত্রাসের মহড়া দিচ্ছিল। তাদের চরিত্র সন্ত্রাসী চরিত্র, কানাডিয়ান ফেডারেল কোর্ট তাদেরকে পাঁচবার সন্ত্রাসী দল হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এতদিন মহড়া দিচ্ছিল সন্ত্রাসের, গত 28 তারিখ তাদের সন্ত্রাসী রূপ আমরা দেখলাম। তারা নির্বাচন চায় না, নির্বাচনে বিশ্বাস করে না, জনগণের প্রতি আস্থা নাই। তাদের আস্থা একাত্তরের সেই বিদেশি বন্ধুরা যারা একাত্তরে তাদেরকে সহযোগিতা করেছিল, সমর্থন জুগিয়েছিল, সেই 75-এর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় যেই বিদেশি বন্ধুরা তাদেরকে সহযোগিতা করেছিল, সমর্থন জুগিয়েছিল, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে একটি অসাংবিধানিক সরকার, তাদের সমর্থন নিয়ে একটা অসাংবিধানিক সরকার তারা কায়েম করতে চায়। তারা নির্দলীয় সরকারের নামে এমন একটা সরকার কায়েম করতে চায় যেরকম সরকার আমরা 2006-07 সালে আমরা দেখেছি, একটা নরিপ্রচিত সরকার বাংলাদেশে কায়েম করতে চায় না, নির্বাচন চায় না। প্রিয় বন্ধুরা আমার, সেদিন তারা সংবিধানকে তারা ছুঁড়ে মেরে ফেলার চেষ্টা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে তারা আক্রমণ করেছে। আমরা ইসরায়েলের যেমনিভাবে দেখছি গাজায় হাসপাতালে আক্রমণ, হাজার হাজার শিশুকে হত্যা করছে, তেমনিভাবে দেখলাম ঢাকার এই পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে এবং অ্যাম্বুলেন্স সহ গাড়ি পুড়িয়েছে। আমরা সাংবাদিকদের যেভাবে নির্যাতন করতে দেখেছি, অতীতে কোনো সময় এইভাবে সাংবাদিকদের উপর নির্যাতন হয় নাই। 2014-15 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জে যেভাবে পুলিশের উপর আক্রমণ করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সে একইভাবে আবার আমরা 28 তারিখ দেখলাম পুলিশের উপর আক্রমণ, পুলিশকে পিটিয়ে তারা হত্যা করেছে। তারা সম্পূর্ণভাবে সন্ত্রাসী রূপে তারা আবির্ভূত হয়েছে। তারা নির্বাচন চায় না, দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে আনতে চায়, আবার এরশাদ জিয়ার মতো সরকার বাংলাদেশে কায়েম করার স্বপ্ন তারা দেখে। বন্ধুরা আমার, কথা দীর্ঘায়িত করতে চাই না, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এরা স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, এরা বাংলাদেশকে বিশ্বাস করে না, সংবিধানকে বিশ্বাস করে না, আইন আদালত কিছুই মানে না। এদের সাথে কোনো আপোষ, কোনো সংলাপ হতে পারে না, এদের সাথে কোনো আপোষ নয়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের স্পষ্ট কথা, এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি থেকে নির্মূল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শক্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। তাই বন্ধুরা আমার, আসুন শপথ নেই এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করবো।